হ্যালো বন্ধুরা, অদিতি পাল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি স্পেশাল কিছু গিফটের আনবক্সিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাল আমার বার্থডে ছিল। তোমরা যারা মুভিজ ট্রেলারে প্রথম থেকে রয়েছো তারা প্রত্যেকেই জানো মুভিজ ট্রেলার রিয়াকশন অদিতি পাল ইউটিউব চ্যানেলে কাল আমার বার্থডে ছিল এবং সেখানে আমি লাইভ করেছিলাম এবং সেখানে সবাই আমার কাছ থেকে জানতে চেয়েছিলো যে কালকে স্পেশাল কী কী মেনু হয়েছিল, কী কী গিফট আমি পেয়েছি। তাই সমস্ত কিছুই আমি তাদেরকে বলেছিলাম, এখন তো দেখাতে পারছি না, তবে আমি ব্লগে ঠিক দেখিয়ে দেবো তোমাদের। আজকে সেই গিফটগুলোই তোমাদেরকে দেখাতে চলেছি এবং এইভাবেই কিন্তু তোমরা পাশে থেকো। কালকে তোমরা আমাকে অনেক উইশেস, অনেক ভালোবাসা দিয়েছো আর এইভাবেই দিতে থেকো ভালোবাসা। তো চলো আজকে এই ভিডিওগুলো তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে কী কী গিফট আমি পেলাম। তবে তার আগে একটা কথাই বলতে চাইবো, যারা এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে এইরকমই সমস্ত রকম ব্লগিং আমি যখন দেবো তোমরা সবার আগে নোটিফিকেশনটা যাতে পেয়ে যাও। তো চলো দেখে নি আজকের এই যে গিফটগুলো আমি আনবক্সিং করব সেগুলো। সো গাইস, ফাইনালি সেই সময় হাজির যখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার বার্থডের সেই গিফটগুলো। তবে দেখানোর আগে তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর তোমাদের কার কী মতামত কমেন্টে জানিও, তাহলে আমারও তোমাদেরকে অ্যান্সার দিতে সুবিধা হবে। আর প্রচুর প্রচুর শেয়ার করো প্রত্যেকের কাছে এই চ্যানেলটিকে, শেয়ার করো যারা প্রত্যেকে আমার এই চ্যানেলটি, আমার এই ব্লগের ব্যাপারে অনেকে জানতে পারে। তো তোমরাই একমাত্র আমাকে পৌঁছে দিতে পারো এবং তোমরাই আমাকে এগিয়ে দিতে পারো, সবটাই তোমাদেরই কাজ, সবটা তোমরাই পারবে আমাকে সাপোর্ট করতে। তো চলো তোমরা সাপোর্ট করতে থাকো, আমি তোমাদেরকে ফার্স্টেই একটা গিফট দেখাবো, দেখাচ্ছি দাঁড়াও। এই যে পেন দেখো, এই পেনটা পেয়েছি আমি, আমার একটা স্টুডেন্ট এইটা গিফট করেছে, দেখো এই পেনটা। নেক্সট আরেকটা পেন দেখাবো, এটা ওই স্টুডেন্টটাই গিফট করেছে, দেখাচ্ছি। এই যে দেখে নাও পেনটা, এই পেনটা কিন্তু দারুণ সুন্দর, সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুলে। এই যে কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। নেক্সট আরেকটা গিফট তোমাদেরকে দেখাবো, এই যে এই পার্সটা, এই পার্সটা আমার একটা ছোট্ট স্টুডেন্ট রয়েছে, সে আমাকে দিয়েছে, কেমন লাগলো কমেন্টে জানিও। তারপর যেটা দেখাবো, গিফটটা একটু বড় আছে, ভারী আছে, দাঁড়াও খুলে দেখাচ্ছি। এটা একটা গণেশের মূর্তির মতোই, তবে এখানে দেখো এটা ফ্লাওয়ার বাসের মতো কাজও করবে, তবে কেউ যদি ফুল টুল না রাখতে চায়, এমনিও যদি রাখে এটা কিন্তু এমনিও ভালো লাগবে দেখতে। এইটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো, সেই যে দেখে বুঝতেই পারছো এটার মধ্যে কফি মগ রয়েছে, এই যে কফি মগটা, ঢাকনা দেওয়া রয়েছে, ঢাকনা খুলে এর মধ্যে চা কফি দুধ যা ইচ্ছা খেতে পারবে। এই হচ্ছে ফটো ফ্রেম, দেখো এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার একটা ভাইজি আছে, সে আমাকে দিয়েছে, কোনো একটা সময় ওর সাথে ছবি তুলেছিলাম সেইটাকেই ফ্রেমের মধ্যে বাঁধিয়ে আমাকে দিয়েছে। এটা কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এরপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কয়েকটা ব্যাগ পেয়েছি, ব্যাগ এর আগেই তো তোমাকে পার্স দেখালাম, এবারে দেখাবো এই যে এই ব্যাগটা, এই যে এই যে এই ব্যাগটা এমনি কাঁধে ঝুলিয়েও নিতে পারবে, এই যে কাঁধে ঝোলানোর মতো দিয়েছে। আবার প্লাস কেউ যদি কাঁধে ঝুলিয়ে না নিতে চায় সেক্ষেত্রে হ্যান্ড ব্যাগ হিসেবেও কিন্তু ইউজ করতে পারবে, এই যে তার সিস্টেমটা হচ্ছে এইরকম, হ্যান্ড ব্যাগের মতো ইউজ করতে পারবে। নেক্সট আরেকটা ব্যাগ দেখাবো, এইটাও কাঁধে নেওয়ারই ব্যাগ, এই যে তোমাদের এই গিফটগুলো কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। এরপর যে গিফটটা দেখাবো এটা হচ্ছে একটা ঘড়ি টাইটানের,
খুলে দেখাই তোমাদেরকে ঘড়িটা। এই যে এর ভিতরে এই বক্সটা রয়েছে, বক্সের ভিতরে রয়েছে ঘড়িটা। এই যে এই সেই ঘড়িটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে ঘড়িটা কমেন্টে কিন্তু জানিও। নেক্সট তোমাদেরকে দেখাবো, এটাই লাস্ট গিফট। আর যা পেয়েছিলাম চকলেট সেগুলো আর দেখালাম না, সেগুলো আপাতত পেটে চলে গেছে, পেটের ভিতরে চকলেটসগুলো। এই হচ্ছে কুর্তি একটা, একটা দিদি আমাকে দিয়েছে, এটা খুলেই দেখাচ্ছি দাঁড়াও। এই যে চলো, কেমন লাগলো অবশ্যই জানিও এই আমার গিফটসগুলো। সো গাইজ, ফাইনালি গিফটের পালা তো গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম গিফটগুলো, যে কোন কোন গিফট আমি কী কী গিফট আমি পেলাম, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দেখাবার জন্য। তবে এখন ব্যাপারটা হচ্ছে কী কী মেনু হয়েছিল, তোমরা অনেকে এটাও কমেন্ট করেছিলে আমি যাতে তোমাদেরকে দেখাই, তো সেই ভিডিওটাও আমি ক্যাপচার করে রেখেছি। তবে সেই ভিডিওটা দেখানোর আগে তোমাদেরকে বলবো, যাদের এই ভিডিওটা ভালো লাগেনি তারা অবশ্যই ডিসলাইক করে দিও, আর যাদের ভালো লেগেছে তাদেরকে আমার বলার কিছু নেই, আমি জানি তারা আমাকে ভালোবাসা দেবে, দিচ্ছে, দিতেই থাকবে, লাইক তো তারা করবে, তাদেরকে নতুন করে আমি আর কি বলবো। আমি জানি তোমরা ওয়েট করতে পারছো না, তো চলো তাহলে তোমাদেরকে বেশি না ওয়েট করিয়ে দেখে নেওয়া যাক কালকে কি কি মেনু ছিল।